এটার তো ওই যে সিসিটিভির ব্যবস্থা করছেন? হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা সিসিটিভি আছে তিনটা। পুরোটা একেবারে মানে পুরোটা যাতে ক্যাপচার করে, হ্যাঁ, সিসিটিভি আমরা অবশ্যই থাকবে। মনিটরে বসাই দিব, আচ্ছা, পারলে আরো একটা বাড়াই দিবেন এদিক দিয়ে, তিনটা যে আছে তো আমাদের তিনটা কাপড়ে, আছে। তিনটা আছে। হ্যাঁ, তিনটা আছে, তিনটা চতুর্দিকে যাতে প্রটেক্ট করে রাখে সেই ব্যবস্থা করতে হবে। আর এখানে আপনাদের আমাদের নিজস্ব তো সিকিউরিটির ব্যবস্থা আছে, পাশাপাশি পুলিশ তো আছেই সার্বক্ষণিক, তারপরেও আপনারা আপনাদের নিজস্ব স্বেচ্ছাসেবক যারা আছে ওদের কি তাদেরকে খুব কঠোরভাবে মোতায়েন করতে হবে। লোকজন কেমন হয়? হয়, মোটামুটি হয়, এই আরতি টাইম পর্যন্ত আর কি, 10টা 11টা পর্যন্ত। এদিক দিয়ে পুকুর, হ্যাঁ, এটা কিন্তু আপনাদের ফটক দিয়ে রাখতে হবে, জানেন, একটা টিন দিয়ে ঘেরাও দিয়ে দিবেন। হ্যাঁ, পা পিছলে পড়ে গেলে যাতে ব্যথা না পায়, ঠিক আছে? তেমনি আর আপনাদের আর কোনো সমস্যা নাই তো? সবাই আমার নাম্বার পাইছেন তো? কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন। আর আমি এখানে আরো বেশ কয়েকবার আসছি বিষয় নিয়ে, অন্যান্য বিষয় নিয়েও আসছি আপনাদের এখানে, হয়তো আপনাদের সাথে আমার পরিচয় হয়নি, আজকে এই সুবাদে পরিচয় হলো, আরো বেশি পরিচয় হবে। আপনাদের এই পূজাটা শেষ হওয়া পর্যন্ত সার্বক্ষণিক আমি থাকবো তদারকি, পাশাপাশি পুলিশ তো থাকবেই। আমি এটা এটা ওইটা এদিক দিয়ে আরেকটা আছে, ওই যে ব্রাহ্মণ সাহি, হ্যাঁ হ্যাঁ, এই তিনটা পূজা মণ্ডপের দেখাশোনার দায়িত্ব আমার উপর। আপনাদের কোনো অসুবিধা হলে তাৎক্ষণিকভাবে আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সবার কাছে নাম্বার পাবলিশ করে দিবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সময়ে অসময়ে দুঃসময়ে অবশ্যই ফোন দিবেন। আপনাদের টোটাল নিরাপত্তার মধ্যে যাতে আপনাদের ধর্মীয় কার্যাদি সম্পন্ন হয়ে যায়, ঠিক আছে? আপনাদেরকে আমরা রাখতে চাই নিরাপদে, ঠিক আছে? আর কোনো সমস্যা নেই তো? তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ঠিক আছে? কি নাম আপনার? রানা। আপনার নাম? বর্ষা। রানা আপনার? জন্টু। কি নাম বাবু? জীবন। মিটু, টিটু, ঠিক আছে? কাজকর্ম সুন্দর হচ্ছে, সবাই মিলেমিশে কাজ করবেন। পূজা মণ্ডপ, এই কথা শুনেন, আরেকটা কথা বলে দিই, এদিক দিয়ে আসেন, ওইখানে এখানের যারা আসবেন তারা ওইখানেও যাবেন, এটা কিন্তু আপনার হল, আপনারা একই সমাজের। আমি চাইনি আপনাদের মধ্যে ক্লেশ সৃষ্টি হয়, মানে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি তো বজায় থাকবে থাকবে, পাশাপাশি আপনাদের নিজেদের মধ্যে যাতে কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি না হয়।